হাই গাইস, আসসালামু আলাইকুম। রাসেলস ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। আজ চলুন ঘুরে আসি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। ঢাকা থেকে মাওয়া যাওয়া আসা এখন অনেকটাই সহজ। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে দূরত্ব 52 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা যারা বাজেট প্রবলেম ও সঠিক গাইডনেসের অভাবে বিভিন্ন ট্যুরে যেতে পারছেন না, তারা এই গ্রুপটি ঘুরে দেখতে পারেন। তারা প্রায় প্রত্যেক মাসেই একের অধিক বাজেট ট্যুর করে থাকেন। এখন সময় বিকেল 4টা। বাসা থেকে বেরিয়ে বাইকে উঠে পড়লাম, দেরি না করে রওনা করলাম মাওয়ার উদ্দেশ্যে। আজকে ওয়েদারটা বেশ ভালোই। আজ আমার সাথে পিলিয়ন হিসেবে যাচ্ছে মেহের। আমাদের মাওয়া যাওয়ার রুট প্ল্যান হলো মিরপুর থেকে তেজগাঁও হয়ে গুলিস্তান দিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার, তারপর পোস্তখোলা দিয়ে মাওয়া এক্সপ্রেস হয়ে। চলুন দেখে শুনে এগোতে থাকি। আজ এদিকে ভালোই ট্রাফিক ছিল। ভাগ্য ভালো, এক ভিআইপির পিছু নেওয়াতে ঢাকার মধ্যে জ্যামটাকে এড়িয়ে গেলাম। এখন আমরা চলে এসেছি যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারে। এই ফ্লাইওভার বরাবরই আমার বেশ ভালো লাগে। চলুন পাখির চোখে দেখে নেই। এই ফ্লাইওভার দিয়ে আমরা নামলাম পোস্তখোলার সাইডে। এখানে টোল দিতে হবে। এখানে মোটরসাইকেলের টোল 10 টাকা। এবার সামনে আগাচ্ছি। বলা যায় এখান থেকে শুরু হলো মাওয়া এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হবে গোল চত্বরের ওপাশ থেকে। ফাইনালি উঠে পড়লাম মাওয়া এক্সপ্রেসওয়েতে। এটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতুর দুপাশ মিলে যার দৈর্ঘ্য 55 কিলোমিটার। পোস্তখোলা থেকে মাওয়া পর্যন্ত 30 কিলোমিটার এবং বাকি 25 কিলোমিটার পদ্মা সেতুর ওপাশে। এই 4 লেনের দুধারে 2টি করে সার্ভিস লেন রয়েছে, যেগুলোতে চলবে লোকাল যানবাহন। বলা হচ্ছে মাত্র 27 মিনিটে যাওয়া যাবে মাওয়া পর্যন্ত। এই হাইওয়েতে সর্বোচ্চ 150 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে। সব মিলিয়ে এই রুটটি খুবই দৃষ্টিনন্দন। আমরা চলে এসেছি পোস্তখোলা সেতুর সামনে। সামনে টোল দিতে হবে, তাই এখানে কিছু যানবাহনের জটলা রয়েছে। এখানে টোল দেওয়া হলো 15 টাকা। চলুন এবার সামনে এগোই। পোস্তখোলা সেতুর পরেই এই রোডের আসল সৌন্দর্য শুরু। তাই আর কথা না, চলুন রাইড উপভোগ করি। এবার একটু পাখির চোখে দেখা যাক। একদম স্ট্রেট রোড, দেখেই ভালো লাগলো। আসলে আমি চাচ্ছিলাম মাওয়া এক্সপ্রেসওয়ের রাতের রূপটাকে উপভোগ করার জন্য, তাই এখানে বেশ কিছুক্ষণ যাত্রা বিরতি নেব। আমরা ধলেশ্বরী টোল প্লাজায় চলে আসছি।
এখানে এসে দেখলাম বাপাশেই বেশ মানসম্মত একটি রেস্টুরেন্ট হচ্ছে। আমার বন্ধুর আবার বিস্তর অভিযোগ পুস্তকোলার টোল নিয়ে। দীর্ঘ বিরতির পর আবার রাত একটা যাত্রা শুরু করলাম। আমার সাথে যুক্ত হয়েছেন হৃদয় মামা, রতন মামা, তাহের মামা, আলাবেন মামা, বাদুন মামা সহ আরও একজন। মাওয়া এক্সপ্রেসওয়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে রাতে, মনোমুগ্ধকর দৃশ্য। চলুন পাখির চোখে দেখি। আসলে সবাই এই রাতের ভ্রমণটাকে অনেক উপভোগ করছে। আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। সবাই এখানে ইলিশ খাওয়ার জন্যই আসে, আমরাও এর ব্যতিক্রম নই। প্রথমে মাছ কিনে তারপর রেস্টুরেন্টে বললে ওরা সাথে সাথেই মাছ ভেজে দেয় এবং মাছের লেজের একটি ভর্তা করে দেয়। আমরা সবাই মিলে খাওয়া শেষ করলাম। এখানে এসে সত্যি আমার অনেক ভালো লেগেছে। প্রথমত, অনেকদিন পর বাসা থেকে বেরিয়ে অনেক ভালো লাগলো। দ্বিতীয়ত, মাওয়া এক্সপ্রেসওয়ে রোড অসাধারণ দৃষ্টিনন্দন, যা আমার খুবই ভালো লেগেছে। আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ট্যুরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।